Todos vimos son una persona. এখানে মঞ্চে উপবিষ্ট স্বামীজি অমিত রক্ষিত বলে গেছেন যে নরেন নরেন থেকে পরবর্তী সময়ে স্বামীজি হিসেবে আমাদের মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন। নরেন থেকে স্বামীজি পর্যন্ত ওনার যে জার্নি, সেই জার্নি সহজ ছিল না। বাংলায় এমন এক পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রাচুর্য ছিল, প্রাচুর্য থাকার পরেও অল্প বয়সে যখন স্বামীজির বাবা মারা যান, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন। দুষ্ট প্রকৃতির ছিলেন, ছোটবেলা থেকে এত চঞ্চল মনা। স্বামীজির মা ভগবান শিবের কাছে আরাধনা করতেন, আরাধনা করে বলতেন আমাকে একটা পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। পুত্র সন্তান হলো, কিন্তু সেই পুত্র সন্তান এত চঞ্চল মনা, এত দুষ্ট মনা ছিল, তাকে আয়ত্তের মধ্যে রাখতে স্বামীজির মাকে অত্যন্ত কষ্ট করতে হতো। শিবের কাছে গিয়ে প্রার্থনা করে বললেন অভিযোগের সুরে, যে আমি তোমার কাছে পুত্র সন্তান চেয়েছি, তুমি একটা দানব রূপী ছেলে আমাকে পাঠিয়েছ। আই হ্যাভ প্রেড ইউ ফর এ বেবি বয় বাট ইউ হ্যাভ ব্লেসড মি উইথ এ ডেমন, আমাকে একটা রাক্ষস, একটা দানব রূপী ছেলে তুমি আমাকে প্রদান করেছ। স্বামীজি যখন একটু বড় হলো, তার পিতা যখন মারা যায়, আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় রাজ্য তার পরিবারকে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন, গিয়ে বললেন গুরুজি আমার বাবা মারা গেছে, বাড়িতে প্রাচুর্যতা রয়েছে কিন্তু আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছে। বিশ্বাস নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনে মা কালীর মন্দিরে গিয়ে ধ্যানে বসলেন। চোখ বন্ধ করে কয়েক ঘন্টা থেকে চেষ্টা করলেন নিজের জন্য কিছু চাইবা, নিজের অসুবিধাকে তুলে ধরার, কিন্তু সাহস হলো না, তার মানসিক দিক থেকে শক্তি যোগাতে পারলেন না মা কালীর সামনে সেই ধ্যানে বসে কিছু চাইবার জন্য। ফিরে এলেন, আবার রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব আপনার কথা শুনে আমি মা কালীর সামনে গিয়ে আমি ধ্যানে বসেছি, মগ্ন হয়েছি, চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমার নিজের যে চাহিদা, সেই চাহিদা নিয়ে আমি কোনো কিছু চাইতে পারলাম না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে আমি জানি তুমি কোনোদিন নিজের জন্য কিছু চাইতে পারবে না, কারণ তোমার জন্ম হয়েছে মানুষের জন্যে, পরের জন্যে, অন্যের জন্যে। যার জন্ম অন্যের জন্য হয়ে থাকে, সমাজের জন্য হয়ে থাকে, সে নিজের জন্য কিছু চাইতে পারে না। তারপর থেকে সমাজটাকে এবং নিঃসম্পর্কে পারিবারিক প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু থাকা সত্ত্বেও স্বামীজি একটা ভবঘুরের জীবন উনি কাটাতে হয়েছিল। তাকে বীর সন্ন্যাসী হিসাবে পরবর্তী সময়ে উনি যখন আবির্ভূত হয়েছেন, বিবেকানন্দ হিসাবে উনি আবির্ভূত হয়েছেন। ওনার শিকাগো ভাষণ বিশ্বে গিয়ে হিন্দু ধর্ম সম্পর্কে যুবকদের